বীর মুক্তিযোদ্ধাদের 2021 সালের অক্টোবর মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করে নোটিশ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অক্টোবর মাসের সম্মানী ভাতার অর্থ মঞ্জুরির নোটিশটি mol.wa.gov.bd সাইটে গিয়ে প্রয়োজনে দেখে আসতে পারেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভাতা মঞ্জুরির নোটিশে বলা হয়েছে যে 2021-2022 অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত MIS এর ভিত্তিতে 1,96,311 জন ভাতাভোগীর বীর মুক্তিযোদ্ধার অনুকূলে চলতি অক্টোবর মাসের সম্মানী ভাতা বাবদ সর্বমোট 359,71,30,800 টাকা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হলো মর্মে নোটিশে বলা হয়েছে। প্রকাশিত ভাতা মঞ্জুরির নোটিশের আলোকে বীর মুক্তিযোদ্ধা তার জেলা উপজেলায় বরাদ্দকৃত টাকার পরিমাণ ও বিস্তারিত তথ্য মোবাইলে নিজেই দেখে ডাউনলোড নিতে পারেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ প্রত্যেক ভাতাভোগীর স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টের অনুকূলে নির্দিষ্ট কর্মদিবসে ব্যাংক ক্রেডিট হবে এবং মোবাইলে SMS এর মাধ্যমে ঘরে বসে ভাতা ব্যাংক ক্রেডিটের আপডেট জানতে পারবেন। প্রিয় দর্শক, এ ছিল বীর মুক্তিযোদ্ধাদের অক্টোবর মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়ের আপডেট খবর। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।